মিডিয়া দেখলে 120 টাকা হয়ে যায়গা, মিডিয়া একটু এদিক যায় 160 টাকা হয়ে যায়গা, 180 টাকা করে বর্তমানে পেঁয়াজ নিতে আছে, পেঁয়াজের দাম কম, এই বাজারে একটা সিন্ডিকেট করে করে এই সমস্ত কাম। সকালবেলা আমি দোকান থেকে চারটা পেঁয়াজ কিনছি, আমার তো 30 টাকা রাখছে। যে আমাদের দেখলে, আমাদের দেখলে আর মিডিয়া দেখলে, আমরা স্থানীয় এবং হাট বাজার কমিটির মালিক ঢাকা নিজে বছরে, তো মিডিয়া দেখলে 120 টাকা হয়ে যায়গা, মিডিয়া একটু এদিক যায় 160 টাকা হয়ে যায়গা। হ্যাঁ, এটা একটা সিন্ডিকেট আছে, প্লাস হলো বাজার কমিটি না, ওই যে হাট বাজার কমিটির যে সভাপতি সেক্রেটারি এরা জড়িত আছে, সেক্রেটারি গোডাউনে দেখেন বোঝাই, তার এই মাথার দিকে ওই কোনা পর্যন্ত তার গোডাউন, সেক্রেটারি শাহজাহান, শাহজাহান বুয়া সেক্রেটারি, আর দেলোয়ার হাটের কিছু না, কাজী দেলোয়ার যেটা সভাপতি, সে হাট বাজারের সভাপতি, সভাপতি তো থাকবে মার্কেটের। আমাদের সঠিক লোক বুঝছেন, ভালো লোক, সঠিক লোক, সঠিক দাম বাসবা, মেম্বার সাহেব যেমন চার বড় করবা, যেখান থেকে পেঁয়াজটা ক্রয় করেন ওই ক্রয় যে একটা তালিকা আছে না আপনার কাছে, মেমো আছে না, মেমোটা অবশ্যই আপনার দোকানে রাখবেন, আর যখনই আপনি চারটা বানাবেন মেমোর সাথে সামঞ্জস্য রাখিয়া আপনি লাভ ধরেন, 5 টাকা 7 টাকা লাভ ধরিয়া আপনি ওইখানে একটা চারটা নিয়ে দেবেন, আপনি বিকালে রেটটা যদি চেঞ্জ হয় ক্রয় প্রাইসটা আপনি রাখবেন, রাখিয়া ওইটার সাথে সামঞ্জস্য দিকে আবার সমস্ত বাজারের দোকানদার এই নিয়ন্ত্রণে রাখবেন, জনগণ সমস্ত বাজার নিয়ন্ত্রণে, ঠিক আছে, বাজার দোকানদার সবাই নিয়ন্ত্রণ থাকবে, মোটামুটি বাজার ঘুরে দেখলাম কোনখানে 30 টাকা চায়, কোনখানে 650 টাকা পাল্লা চায়, কোনখানে 620 টাকা পাল্লা চায়, 30 টাকা কম আছে, কম আছে 620 টাকা ভালো আছে, না এই 130 টাকা মোটামুটি দাম আছে এখন বর্তমানে, আবার কোনো 5 কেজি নিলে আরো 20 টাকা কম আছে, এখন যে 450 টাকা ভালো বর্তমানে বাজারে এই দামে কি আপনারা সন্তুষ্ট? স্বাভাবিকভাবে সন্তুষ্ট নয়, কিনা খাওয়ার মতো একটা ইয়ে আছে, আর টু কমলে একটু ভালো হয় আমাদের জন্য আর কি, নির্বাচনী লোক তো আমরা এখন আধা কেজি কিনি, 1 কেজি কিনি, বাসার তো 2 কেজি পেঁয়াজ নেন, 1 পা কিনি, রসুন কিনি 1 পা 200 টাকা কেজি, ওই আদা কিনি 200 টাকা কেজি 1 পা, এই অবস্থায় আছি, একটু কমলে নিম্নশ্রেণীর লোকের সাথে আমাদের লোকের ভালো হয় একটু।